হ্যালো, ওয়েলকাম টু এলয়। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। হ্যাপি দিওয়ালি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাঠে পাকিস্তানকে দুরমুশ করে দেওয়া টিম ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই দিওয়ালির উপহার পেয়েছিল দেশ। এবার ঋষি সুনক ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বসায় দ্বিতীয় দিওয়ালি গিফট পেল ভারত। উচ্ছ্বসিত হয়েছেন অধিকাংশ ভারতবাসী। গত 20 অক্টোবর ব্রিটেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কনজারভেটিভ পার্টির নেত্রী লিজ ট্রাস। এরপর থেকেই নতুন নেতা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। পার্লামেন্টে যিনি দলের নেতা নির্বাচিত হবেন তিনিই পাবেন প্রধানমন্ত্রীর পদ, এটাই নির্ধারিত ছিল। বাস্তবেও ঘটল তেমনটাই। ঋষি না বোরিস কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনা চলছিলই। কনজারভেটিভ পার্টি দুটি শিবিরে ভাগ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াই থেকে সরে দাঁড়ান বোরিস জনসন। ঋষি সুনককে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়াতে অনুরোধ করেছিলেন বোরিস জনসন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদ পেতে মনোনয়ন জমা দেবেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন বোরিস। প্রধানমন্ত্রী হন বোরিস। ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনক। 3 বছর পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বোরিস জনসন। এবার তার চেয়ারে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয়দের মধ্যে এত আনন্দ কিসের? আপনিও আশা করি বুঝতেই পারছেন যে 200 বছর ধরে ব্রিটিশ কলোনির পরিচয় পেয়েছিল ভারত। আজ সেই ভারতের একজন বংশোদ্ভূত রাজনীতিবিদ ব্রিটিশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে চলেছে, তাও আবার শ্রীমদ্ভাগবত গীতায় হাত রেখে। এখন ভারতের এর থেকে কি উপকার হতে পারে দেখুন। একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ব্রিটিশের প্রধানমন্ত্রী, আবার তিনি হিন্দু। ভারতের বাইরে যে হিন্দু ফোবিয়া আছে তা এবার কিছুটা হলেও কমে যাওয়ার আশা করা হচ্ছে। আরও একটি দিক যেটি ভারত সরকার অপেক্ষা করছে, ভারতের সাথে ব্রিটিশ সরকারের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিনা বাধায় কিছুদিনের মধ্যে হয়ে যায়। এখন এটা তো সময় সাপেক্ষ কতদিনে হবে এগ্রিমেন্টটা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি দিওয়ালি, থ্যাংক ইউ এন্ড সি ইউ এগেইন।